এরপরে প্রশ্ন হলো, যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কি না? জায়েজ হবে, এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নাই। ইচ্ছাকৃতভাবে কোরআন অমানা না হলে কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে, ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে, এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুনাহ হবে না। ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কি না? ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয় তাহলে সেই কাপড় যেই জায়গায় লেগেছে ওই জায়গায় আপনি ধুয়ে ফেলবেন। আপনার কোলে পেশাব করছে, রানে পেশাব লাগছে, তাহলে রানটা ধুয়ে ফেলবেন, ব্যাস পাক হয়ে গেল, গোসল করা জরুরি না। অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতুক কষ্ট করেন, শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে, এবার ভদ্রমহিলা আগা গোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান, না আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় নাই, অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না। বাচ্চা পেশাব করলে যে জায়গায় পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই, কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই, অতঃপর তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে শোকের উপর কারো কষ্ট পা আরও কষ্ট পান। সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে, সমাজ যাদের কবরস্থান আছে তারা যদি জায়গা না দেন তাহলে কি তাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, শুধু গুনাহ না গোটা সমাজের সবার গুনাহ হবে। কারণ কোনো মানুষ যখন মারা যায় ওই লোকটাকে জানাজা গোসল কাফন দাফন করা এটা ফরজে কেফায়া, পুরো এলাকার কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। হতে পারে একজন মানুষ মারা গেছে তার কোনো নিজস্ব কবর দেওয়ার মতো জায়গা নেই, এই জন্য এলাকাবাসীর তরফ থেকে গণকবরস্থান সবার জন্য কবরস্থান এটা নির্মাণ করা এটা ফরজে কেফায়া। এটা যদি না থাকে এবং গরিবের কবর দেওয়ার মতো ব্যবস্থা না থাকে বা কেউ না দেয় কবর তাহলে গুনাহগার হবে পুরো এলাকাবাসী। হ্যাঁ, কেউ একজন সবার পক্ষ থেকে দিয়ে দিছে তাহলে সবাই গুনামুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য কবরস্থানের উদ্যোগ মসজিদ যেরকম পুরো এলাকাবাসীর তরফ থেকে হওয়া উচিত, কবরস্থানের উদ্যোগও পুরো এলাকাবাসী থেকে হওয়া। অনেক এলাকাতে ঈদগাহ আছে কবরস্থান নাই, ভাই ঈদগার গুরুত্ব এত নাই, কবরস্থানের গুরুত্ব যত আছে। ঈদের নামাজ তো যা অন্য কারোর জায়গা দাঁড় করা জায়গাতে পড়লে হয়ে যাবে, কবরস্থান তো সেটা না। এই জন্য প্রতিটি এলাকাতেই কবরস্থান থাকা উচিত। আজকাল আবার পারিবারিক কবরস্থান বাই হয়েছে, ঠিক না? কা পারিবারিক কবরস্থান, বিশাল বড় কবরস্থান আছে। আমি কদিন আগে বলতো দিনাজপুরের কোনো জায়গায় গেছি, অনেক পয়সা আলা মানুষ বিরাট কবরস্থান করে দিয়েছে এলাকাবাসীর জন্য মসজিদের এক পাশে, আবার আরেক পাশে আরেকটা ছোট্ট কবরস্থান করছে। আমি বললাম এটা আবার কি? বলে এটা আমাদের ফ্যামিলির জন্য। আমরা মরে কবরে চলে যাবেন ভাই, এখানেও আবার আমাদের ফ্যামিলির কবর, আমরা এখানে শোবো, এটা নেতাদের কবর, এই পাগলামির কোনো শেষ আছে? আল্লাহ কুমত্তাকাজুল হাত্তা জুরতুমুল মাকাবে, কবরস্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত গর্ব ফখর। এই জন্য গণ কবরস্থানে শোয়াটাই হলো সুন্নাহ। সাহাবিদেরকে দেখবেন, এই যে বাকিউল গারকাত যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, কবরস্থানে দেখবেন কত সাহাবিরা সেখানে শুয়ে আছে সিনিয়র, সেখানে আমরা সাধারণ মানুষ মারা গেলেও কবর পাচ্ছে, সাহাবিরা সেখানে শুয়ে আছে, তাদের কোনো অহংকার না যে আমাকে আলাদা দিতে হবে। হ্যাঁ, নবী রাসূলদের কবরের ব্যাপার ভিন্ন এবং তাদের সাথে অন্য যাদের কবর অনুমোদিত করা হয়েছে তাদেরটা এক্সেপশন, কিন্তু সাধারণ মানুষ গণ কবরস্থানের ব্যবস্থা করবে, এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের উদ্যোগ গ্রহণ করবেন, নাহলে সবাই গুনাহগার হবেন।